আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অনেকদিন পর আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমি আপনাদেরকে একটি ইউনিক এবং খুবই প্রিসিয়াস একটি টুল বা একটি স্লাইডার সম্পর্কে আপনাদেরকে অবগত করব। সেটি হচ্ছে টেক্সচার স্লাইডার। সেটি কিসে? অ্যাডোবি লাইটরুম ক্লাসিকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, অ্যাডোবি লাইটরুম ক্লাসিক, যার নাম পূর্বে ছিল অ্যাডোবি লাইটরুম ক্লাসিক সিসি। এবং আমরা সবাই জানি যে অ্যাডোবি মোবাইল ডিভাইসের জন্য নতুন যে এই বছর সংযোজন করা হয়েছে অ্যাডোবি থেকে, সেটির নাম হচ্ছে অ্যাডোবি লাইটরুম সিসি, অনলি সিসি। সেটি হয়ে গেছে এখন বর্তমানে অ্যাডোবি লাইটরুম, এবং অ্যাডোবি লাইটরুম ক্লাসিক সিসি হয়ে গেছে অ্যাডোবি লাইটরুম ক্লাসিক। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক কনফিউশনে ফেলেছি, আমি জানি এটা, কিন্তু আমাকেও আসলে বলার মতো আমি একটু সহজ উপায় পাচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাই। দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাডোবি একটি সাইট, যেটি হচ্ছে ফার্স্ট নিউ ইন লাইটরুম ক্লাসিক। তো এই পেজটিতে আপনারা ডিটেলস আলোচনা দেখতে পারবেন যে আসলে কী কী নতুন নতুন ফিচার এখানে অ্যাড করা হয়েছে এবং পূর্বে কী কী পুরাতন ফিচারগুলো ছিল। দেখুন, এখানে ফেব্রুয়ারি 2019, ডিসেম্বর 2018, ব্লা ব্লা ব্লা, অনেক ভার্সন এখানে সম্পর্কে আপনারা আর্টিকেল পড়তে পারবেন এবং এখানে নতুনদের সাথে সংযোজন করা কী কী হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। তো আসলে চলুন বেশি বকবক না করে সামনে আমরা এগিয়ে যাই। তো আমি সর্বপ্রথম আমার সেই অ্যাডোবি লাইটরুম ক্লাসিক ওপেন করে নিই, ট্যাপ করে নিলাম, এবং সেই সাথে আমি আপনাদেরকে আরেকটি যে কথা বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলটি এখন বর্তমানে সাবস্ক্রাইব না করে না থাকেন, তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লেটেস্ট সম্পূর্ণ নতুন নতুন ভিডিওর যাতে আপনারা নোটিফিকেশন পান, তার জন্য বেল আইকনটি অবশ্যই আপনারা টিকমার্ক করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা আমার কথায় যদি কোনো ল্যাকিংস থাকে, অবশ্যই সে কারণটি বা সমাধানটি আমার সে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ওকে, ফাইন। তো আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে নিই, সেটি হচ্ছে যে এই ফিচারটি আপনারা তখনই অ্যাক্সেস করতে পারবেন যখন আপনারা এই কারেন্ট ভার্সনটি, অর্থাৎ ভার্সন 8.3, এই ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটির যে ফ্রি ডাউনলোড লিঙ্ক, এটি আমি আলাদা কোনো ভিডিও আমি তৈরি করে ইউটিউবে দিব না, কারণ অনেক আমি প্রায় 4-5টি আমার বিগত ফ্রি টিউটোরিয়াল লিঙ্কগুলো, যেখানে আমি ফ্রিতে সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে ডোনেট করতেছি বা আপনাদেরকে দিচ্ছি, তার জন্য আমাকে দুটো ভিডিও অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে অ্যাডোবি থেকে কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে। তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের যদি পার্সোনালি যদি আপনারা ডাউনলোড করার পরে যদি ইনস্টল করতে আপনাদের কিছুতে না পারেন বা অ্যাক্সেস করতে না পারেন, অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং তার সাথে সাথে ডিসক্রিপশন লিঙ্কে আমার বিভিন্ন রকমের পোর্টফোলিও, যেমন বিএনসি পোর্টফোলিও, ডেভেল পোর্টফোলিও, ইভেন আমার যে আদার্স সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, যেমন লিঙ্কডিন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, এখানে আপনারা অবশ্যই অ্যাড হয়ে নেবেন, যার কারণে আপনারা অ্যাড হয়ে নিলে আমি আমার সে যেখানে একটি আলাদাভাবে যে আমাদের ডলার্স প্রোডাকশন লিমিটেডের যে আলাদা ফেসবুক পেজ আছে, ওই লিঙ্কেও আপনারা অ্যাড হয়ে নেবেন, তাহলে আমি ওখানেই সেই ক্র্যাক করার নিয়মগুলো অথবা ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করার যে সম্পূর্ণ প্রসেসটা, ওটা আমি ওখানে আপলোড করে নেব। ওকে, ফাইন। আপনারা এই স্লাইডারটি যদি অ্যাক্সেস করতে চান, অবশ্যই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব। ওকে, ফাইন। তো চলুন আমি এখানে লাইটরুমে চলে যাই, ওপেন করার পর ইম্পোর্ট করব। যদি এটি কোনো বেসিক ভিডিও না, তবে আপনাদের যদি প্রত্যেকটি, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, এভরিথিং, ওভারঅল যদি আপনাদের বেসিক কনসেপ্ট যদি প্রয়োজন হয় আপনাদের নিতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সামনে পরবর্তীতে নতুন নতুন বেসিক জাস্ট গ্রেট স্টার্টেড হওয়ার জন্য যে কয়েকটি ভিডিও বাজিগুলো তৈরি করা দরকার, আমি আপনাদের জন্য সেটা করে দেবো। ওকে, ফাইন। তা আমি এখানে পিকচারে চলে যাই, ইনক্লুড সাব ফোল্ডার্স। ওকে, ডাউনলোডস, আচ্ছা ডাউনলোডস যদি আমি এখানে যাই তাহলে হবে। ওকে, ফাইন। দেখুন, আমি এখানে দুটি ইমেজ এখানে ইম্পোর্ট করতেছি এবং এই ইমেজগুলো হচ্ছে আপনারা সহজেই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ওয়েল নোন একটি ওয়েবসাইটের মাধ্যমে, সেটি হচ্ছে pixels.com। আপনারা যারা মূলত গ্রাফিক ডিজাইনার বা ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকেন, তারা কিন্তু আপনারা এই সম্পর্কে জানেন। আমি ডিসক্রিপশন লিঙ্কে এই দুইটি ইমেজের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ফাইন। তো এটি হচ্ছে একটি পোর্ট্রেট ইমেজ। তো আমি যদি এটিকে জুম করে নিই,
কারণ টেক্সচারসের সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে আপনারা যদি এখানে জুম না করে নিন তাহলে কিন্তু আপনাদের এখানে আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে। ওকে, তো প্রথমে যে ফিচারটি সেটি হচ্ছে যে মূলত আপনারা যারা অ্যাডোবি লাইট্রুম ক্লাসিক এবং ক্যামেরারও লেটেস্ট ভার্সনটি ইউজ করতেছেন, ক্যামেরার অত সেম আপনারা এই টেক্সচারের যে স্লাইডারটি এটি আপনারা পাবেন এবং অ্যাক্সেস করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, অবশ্যই সেটি 8.3 লেটেস্ট ভার্সন হতে হবে। যেমন আমারটি হচ্ছে অ্যাবাউট লাইট্রুম ক্লাসিক গেলে দেখুন 8.3 রিলিজ ক্যামেরারও। ওকে ফাইন, তো এখন মূলত ফিচারটির কাজটি কী? ফিচারটির কাজটি হচ্ছে আমি যদি এখানে জুম করে নিই, জুম করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেই পোর্শনটি যে স্কিন টোন বা স্কিনের যে পোর্শনটি আমরা যদি এখানে আস্তে আস্তে যদি আমরা টেক্সচারটি আমরা যদি স্লাইডিং করে মানে ডিক্রিজ বা রিলিজ করি তাহলে আমরা দেখতে পাবো আসলে আমাদের সেই স্লাইডারটি কীভাবে কাজ করতেছে। তো প্রথমে আমি যদি করবো সেটি হচ্ছে যে আমি টেক্সচারে গেলাম, টেক্সচারে যাওয়ার পর আমি যদি এখানে ডিক্রিজ করি তাহলে দেখবেন সাথে সাথে আমার স্কিনটি স্মুথ হয়ে গেছে। কতটা স্মুথ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, যদি এখন পুরো আর্টিফিশিয়াল লাগতেছে দেখে। আর আমি যদি এখন ইনক্রিজ করি, ইনক্রিজ করলে কিন্তু আমার স্ক্রিনটি পুরো প্রচণ্ড নয়েজ চলে আসতেছে এবং প্রচুর ক্ল্যারিফাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা আরেকটি কথা আমি আপনাদেরকে নিজের থেকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাহলে ক্ল্যারিটি দিয়েও তো আমরা সেম কাজটি করতে পারতেছি। তো আমি আসলে ক্ল্যারিটি নিয়ে আমি বলতে চাচ্ছি খালি এতটুকু কথা, সেটি হচ্ছে যে আমরা যদি ক্ল্যারিটি নিয়ে কাজ করতে চাই তাহলে সেটি মূলত আমাদের ওভারঅল ইমেজে সেটি ইফেক্ট করবে। আর যদি আমরা যদি টেক্সচার নিয়ে কাজ করতে চাই তাহলে টেক্সচারের ইফেক্ট করবে শুধু একমাত্র এই স্ক্রিনের পোর্শনটিতে, ওভারঅল প্রত্যেকটি ইমেজেই করবে। কিন্তু তার জন্য যেটি হবে সেটি হচ্ছে যে আমার যে একটি কোয়ালিটি ইমেজে সেটি নষ্ট হবে না। তো আমরা আসলে আমাদের পারপাস অনুযায়ী আমাদের সেই স্লাইডারগুলো নিয়ে কাজ করবো, যে আমাদের কোন পারপাসে আমাদের যদি কাজ করতে হবে সেটি মূলত। তো মূলত আমি টেক্সচারের কাজ করবো মূলত আমি বেশিরভাগ ক্ষেত্রে সেটি হচ্ছে স্ক্রিন টোনের কারণে। আমরা যারা অ্যাডোবি ফটোশপ ইউজ করে থাকি, যারা আমার গ্রাফিক ডিজাইনার বা স্ক্রিন এডিটর, তো আমরা জানি যে বিভিন্ন রকমের থাকপারি প্লাগিন থাকে, যেমন স্ক্রিন ফাইনার, তারপর হচ্ছে আপনার ইমাজিনেশন পোর্ট্রেচার, দেন হচ্ছে আপনার আলটিমেট রিটাচ। তো প্রত্যেকটির ফ্রি ডাউনলোড লিঙ্ক আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে চেক করতে পারেন এবং সেটি ডাউনলোড করতে পারেন পুরো সম্পূর্ণ টোটালি ফ্রিতে। এবং কীভাবে ইনস্টলেশন প্রক্রিয়াটা প্রসেসটা আমি আপনাদের ওখানে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। দুই একটা কপিরাইটের কারণে আমার একটা ব্যান হয়ে গিয়েছে, আমি নেক্সট উইক চেষ্টা করবো যে ওগুলো নিয়ে কাজ করার ভবিষ্যতে। ওকে ফাইন, তো দেখুন আমরা যখন এটিকে জুম করে, জুম করার পর আমাদের এখানে টেক্সচারটি যদি আমরা এখানে চাই যে ইনক্রিজ বা ডিক্রিজ করতে, তাহলে আমরা এখান থেকে সহজেই করতে পারতেছি। আমরা ডিক্রিজ করলে আমাদের স্ক্রিনটি সম্পূর্ণ স্মুথ হয়ে যাচ্ছে এবং ইনক্রিজ করলে আমাদের টেক্সচারটি অনেক প্রচুর নয়েজি চলে আসতেছে। ওকে ফাইন, তো এই হলো কথা। আর আমি যদি ক্লারিফাই নিয়ে কাজ করি, ক্ল্যারিটি নিয়ে কাজ করলে দেখুন আমাদের এখানে স্ক্রিনটি হচ্ছে, কিন্তু এখানে প্রচুর হাই ফ্রিকোয়েন্সি যেগুলো মানে প্রচুর পিক্সেলগুলোকে অত্যন্ত হ্রাস করে ফেলতেছে, এবং যদি আমি ডিক্রিজ করি তো একমাত্র অনেক স্মুথ করে ফেলতেছে, কিন্তু এটি সম্পূর্ণ একটা কার্টুনিশ লুক দিচ্ছে। তো ওভারঅল আমরা আসলে টেক্সচার নিয়ে কাজ করব মূলত তখনই যখন আমরা কোনো লাইট টাইপের যেগুলো আর কি খুব বেশি নয়েজি না বা খুব বেশি এনভায়রনমেন্টে মানে ক্যাপচার করে একটি প্যানোরামা ভিউতে যে ফটোগুলো আসলে মূলত তোলা হয় না, যার সঙ্গে আমি একটি ধারণা দিচ্ছি ক্যাপচার করা হয়, তো আসলে ওগুলো নিয়ে আমরা টেক্সচারে কাজ করবো, অন্যথায় আমরা শুধু স্কিন রিফাইনিংয়ের ক্ষেত্রে আমরা টেক্সচারে কাজ করবো, অন্যথায় না। ওকে ফাইন, তো আমি যদি নেক্সট পিকচারে চলে যাই সেটি হচ্ছে যে আমাদের একটি ল্যান্ডস্কেপ ইমেজ পার্টিকালি। তো আমি আপনাকে আপাতত বলতেছি যে আপনাদের যদি এই ইমেজগুলো ফ্রিতে আপনার ডাউনলোড করতে চান তো অবশ্যই আমার ডিসক্রিপশনটি চেক করবেন, ওখানে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। ওকে ফাইন, আমি যদি এখানে একটু এক্সপোজারটা একটু বাড়িয়ে নিই, এখন যদি আমি এখানে একটু জুম করি, জুম করার পর আমার ইমেজটি কিন্তু সম্পূর্ণ আমার খুব ভালো লাগতেছে, গুড কালার্স, নাইস লুক। তো আসলে আমি জাস্ট আপনাদেরকে এই টিউটোরিয়াল পারপাসে আমি আপনাদেরকে এটি জাস্ট একটু ইনক্রিজ ডিক্রিজ করে কিছু স্লাইডার আমি আপনাদের দেখাবো। ওকে ফাইন, আমি যখন টেক্সচারটি আমি যদি ডিক্রিজ করি দেখুন আমার ইমেজটি পুরো ব্লারি হয়ে যাচ্ছে, এবং আমি যদি ইনক্রিজ করি প্রচুর হার্স মনে হচ্ছে। সেই সাথে আমি যদি ক্ল্যারিটি নিয়ে কাজ করি তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ পিক্সেলটাকে এটি ইনস্ট্যান্টলি পপ করে ফেলতেছে, এবং আমার পুরো কালারসগুলোকে একবারে নয়েজি করে একবারে বাড়িয়ে দিলে আমার যেটি হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, তো এই হলো বিষয়। আমি যদি এখন আরেকটি কথা বলি আপনাদের সুবিধার্থে, সেটি হচ্ছে যে আপনারা অনেকে হয়তো জানেন বা জানেন না
আমি আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়াল কিছু পোর্শনগুলো জাস্ট নির্দিষ্ট কিন্তু স্পেসিফিক পোর্শনগুলোতে আমরা সেই ডিক্রিজ ইনক্রিজ করবো, আমরা জানি এখানে অ্যাডজাস্টমেন্ট টুলের মাধ্যমে আমরা অবশ্যই একটি লেয়ার নিয়ে ক্রিয়েট করে আমরা এখানে এক্সপোজার বাড়াতে কমাতে পারি, হাইলাইটসগুলো কন্ট্রাস্টগুলো হোয়াইট ব্ল্যাক এভরিথিং আমরা ওভারঅল নাড়াচাড়া করতে পারি বা মডিফাই করতে পারি। তো আসলে আমি এখানে যদি দেখি যে না আমি টেক্সচারের অপশন টু জাস্ট খালি ইমেজের সেখানে আমি স্পেসিফিকভাবে আমি মডিফাই করবো, তাহলে আমি এখানে ব্রাশ নিলে ব্রাশ নেওয়ার পরে আমি যদি এখানে পেন্ট করি জাস্ট এতটুকু পোর্শনে জাস্ট শুধু পেন্ট করবো, পেন্ট করার পর আমরা যদি চাই দেন আমরা এখন এখানে মডিফাই করতে পারবো কীভাবে। দেখুন আমি জাস্ট কিচ্ছু না, আমি জাস্ট এখন আমি টেক্সচার দিয়ে আমি যদি টেক্সচার ডিক্রিজ করি আমার ছবিটি দেখুন অনেকটাই ব্লারি হয়ে যাচ্ছে, আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেখুন আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি এখানে টেক্সচারটা বাড়িয়ে নিই দেখুন প্রচুর হার্স প্রচুর শার্প দেখা যাচ্ছে আমার সেই ইমেজটি, এবং ডিক্রিজ করে দিলে একেবারেই ব্লারি হয়ে যাচ্ছে। তো মূলত টেক্সচারের কাজটি মূলত এটি, কিন্তু আমি পার্সোনালি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আমি মূলত টেক্সচার নিয়ে কাজ করবো তখন যখন আমার কোনো স্ক্রিন ডিটাচমেন্টের কাজ করা হবে তখন, এছাড়া আমি অন্যথায় ক্লারিটি নিয়েই আমি হ্যাপি। ওকে ফাইন, তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। তো আমার ভিডিওটি অবশ্যই ভালো যদি লেগে থাকে আপনাদের অবশ্যই 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 একটি লাইক দিবেন, এবং কোনো কিছু জানার থাকলে ফার্দার তাহলে আমাকে অবশ্যই একটি কমেন্ট সেকশনে তা লিখে জানাবেন। আমার ইনস্টাগ্রাম আমার টুইটার লিঙ্কডিন ভিএনসি পোর্টফোলিও রিভল পোর্টফোলিও এবং ফেসবুক পেজটিতে আপনারা লাইক দেওয়ার মাধ্যমে এবং কানেক্ট করার মাধ্যমে আমার সাথে কোলাবরেশন আপনারা মেনটেন করে রাখবেন এটা আমি আশা করি। এবং নেক্সট আপনারা কী দেখতে চান বা কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান তা আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তা লিখে জানাবেন। আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।